আমি আমার মহান মুর্শিদ কিবলা ও কাবার মহাপবিত্র কদম মোবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে এবং উপস্থিত আমার আল্লাহর মুর্শিদ বাবা নাহিদ শামশের তাবরিজ বাবা বেগম ওয়ারিসি মহাপবিত্র কদম মোবারকে এবং আমার গুরু মায়েদের পবিত্র কদম মোবারকে সমস্ত মুর্শিদের আল্লাহগণের পবিত্র কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে তাদের দয়া ভিক্ষা চেয়ে আমি কিছু বলতে শুরু করলাম। কাফেরা শিখো মে বন্দা ইসলাম নেহি, বুক পরস্তি মেরি জিন্দগি হ্যায়, বুক পরস্তি মেরি বন্দিগি হ্যায়, বুক পরস্তি মেরি দিলদারি ভি হ্যায়। আমি প্রেমের কাফে ইসলামের বান্দা আমি না, পীর পূজায় আমার জিন্দগি, পীর পূজায় আমার বন্দিগি এবং পীর পূজাতেই আমি আমার জীবন উৎসর্গ করে দিয়েছি। দিল কি বাজার মে দৌলত নেহি দেখে জাতি, হৃদয়ের বাজারে মনের বাজারে কখনো সম্পদ দেখা যায় না। মাল আচ্ছা হে তো কিমত নেহি দেখে জাতি, যদি জিনিস ভালো হয় তাহলে ওইটার কোনো মূল্য দেখে না, যত মূল্যই হোক সেটা নিয়ে নেবে যে প্রেমিক সে। আমার মহান মুর্শিদ কিবলা ও কাবা যা জোড়া এই জগতে নাই, গত সপ্তাহে সুরেশ্বর দরবার শরীফে গিয়েছিলাম, যেদিক দিয়ে হাঁটি জিজ্ঞেস করে কোথা থেকে আসছে, ঢাকা থেকে, বলে যে আপনারা জাহাঙ্গীর মালার নবী, আমরা বলি জি আমরা জাহাঙ্গীর মালার নবী। আমার নসিব এত ভালো, আমি আমার নসিবের পবিত্র কদম মোবারক আসতে পেরেছি। কেন এ কথা বলছে, কত নবী রসুল আসছে, সব নবী রসুল বলছে আখেরি জামানায় এক মহাপুরুষের আগমন হবে, তার বাবা হবে আবদুল্লাহ, তার নাম হবে মোহাম্মদ, এবং
আজ পর্যন্ত অনেক উলিয়াউলিয়ায় কেরাম আসছে, কিন্তু চার পুরুষ আগের থেকে কেউ বলে নাই একজন আসবে, সে হবে আমার চেরাগ, চেরাগে জান শরীফ। পুনৌলি বলে নাই কারো সম্বন্ধে, শুধু একমাত্র বাবা জাহাঙ্গীর সম্বন্ধে তার দাদাপি এবং স্বয়ং জান শরীফ শাহ সুরেশ শরীফ মাওলানা বলেছেন যে একজন আসবে আমার কাছে, তাই সে হবে আমার চেরাগ, সে হবে চেরাগে জান শরীফ। কি জান শরীফের বাতি প্রদীপ, সেই জান শরীফকে সারা দুনিয়ার মাঝে প্রচার এবং প্রসার এবং পরিচয় করায় দিব, সেটা করেছে। এবং ওই সুরেশ্বর দরবারে চেরাগে জান শরীফ শাহ সুরেশ্বরী লেখে টাঙায় রাখছে, তার আওলাদরা পর্যন্ত বলতে পারে না যে এটা কেন টাঙাইছ, কারণ অধিকার আছে বলে বলেছ বলে এটা করেছে। এবং আজ পর্যন্ত কোন অলিয়াউলিয়ার আগমনের আগে তার চার পুরুষাকে বলে নাই যে একজন আসবে, কেন বলেছে? যদি কেউ কিছু জ্ঞান অর্জন করতে চায় বাবা জাহাঙ্গীরের কাছে আসতে হবে, যদি কেউ আত্মদর্শন করতে চায় বাবা জাহাঙ্গীরের কাছে আসতে হবে, যদি কেউ নিজেকে চিনতে চায় তাও বাবা জাহাঙ্গীরের কাছে আসতে হবে, খান্নাসকে চিনতে চায় তাও বাবা জাহাঙ্গীরের কাছে আসতে হবে, যদি আল্লাহকে পাইতে চায় তাও বাবা জাহাঙ্গীরের কাছে আসতে হবে, বাবা জাহাঙ্গীর ছাড়া কোনো বিকল্প নাই। বাবা জাহাঙ্গীর ওই শিক্ষা দেয় যেটা কি থিওরিটিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল দুটোই, যেটার মধ্যে হাতে কলমে শিক্ষা, তার কিছু আমি এখন তুলে ধরব। যেরকম বাবা জানে আমরা সারা জীবন জানছি নফ রু মরা যায়, কিন্তু এখন দেখি যে না, রু মরে না, মরে নফ। নফ মৃত্যু সাপ গ্রহণ করে, কোরআন বলতেছে তুল্য নফসুন জায়গা তাল মৌ, প্রত্যেক মৃত্যু নফ মৃত্যু সাপ গ্রহণ করে, কিন্তু কোরআনের কোথাও নাই তুল্য রু হিন জায়গা তাল মৌ, রু মৃত্যু সাপ গ্রহণ করে, সারা কোরআনের এক জায়গায়ও নাই। আচ্ছা।